স্টুডেন্টস ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল তো আজ কিন্তু আমরা আলোচনা করছি আরও তিরিশটা মতো প্রশ্ন যেটা বায়োলজির তো এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে যেটা তোমাদের বিগত বছরে দু হাজার আঠেরো রেলওয়ে গ্রুপটিতে পড়েছে এবং এলপিতে পড়েছে সেখান থেকে কালেক্ট করা আগের দিন আমি তোমাদের কুইটা প্রশ্ন করেই দিয়েছিলাম তো প্রথম যে প্রশ্নটা আজকে আছে সেটা হচ্ছে প্রজননের কোন প্রকারটি অধিকতর বৈচিত্র্য প্রদান করে তো এখানে তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশান বা যৌন জনন বা যৌন প্রজনন যাকে বলা হয় এবার যৌন প্রজনন শিবপাঞ্জি ইঁদুর বিড়াল কুকুর মানুষ ইত্যাদি যে স্তন্যপ্রায়ী প্রাণীরা আছে তাদের মধ্যে দেখা যায় ঠিক আছে সেক্সুয়াল রিপ্রোডাকশানে কি হয় গ্যামেটগুলোর মিলন হয় যাকে আমরা নিষেক বলি ঠিক আছে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট শুক্রাণু এবং ডিম্বাণু দুটির মিলন হয় এবং আরেকটি জিনিস দেখা যায় সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এইটা নিষেক ঘটে ঠিক আছে অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন হয় এবং নিষেধ ঘটে এটা ফার্স্ট বৈশিষ্ট্য সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে সেটা কি সেটা হচ্ছে ক্রোমোজোমের নাম্বারিংয়ে পরিবর্তন আসে তোমাদের আগের দিন আমি ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড করেইছি তাছাড়া এরপর আমি তো একদম ভাস্ট ক্লাস দিয়েছি ঠিক আছে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড ডিপ্লয়েড থেকে কী হয় হ্যাপ্লয়েড মানে যুক্ত কোষ উৎপন্ন হয় ঠিক আছে অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা হাফ হয়ে যায় এই যে পরিবর্তনটা দেখা যায় ক্রোমোজোমের এটা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশানই হয় ঠিক আছে এটা প্রথম কথা এবার আমি এক এক করে তোমাদের বলবো যে বায়নারি বিতরণ কাকে বলা হয় বায়নারি বিতরণ মেনলি দেখা যায় ঠিক আছে মেনলি দেখা যায় আর ঠিক আছে আরকেই একটা ঠিক আছে আর কেইতে তোমাদের আচ্ছা রিয়েলি সরি আর কে ইয়া আর কে ইয়া ঠিক আছে এটাতে দেখা যায় এবং দেখা যায় ব্যাকটেরিয়াতে ব্যাকটেরিয়া ঠিক আছে ব্যাকটেরিয়াতে দেখা যায় বায়নারি বিতরণ বায়নারি বিধানের ক্ষেত্রে কী হয় একটা কোষ থেকে দুটো আলাদা আলাদা কোষ উৎপন্ন হয় ঠিক আছে একটা কোষ থেকে দুটো আলাদা আলাদা কোষ উৎপন্ন হয় যেটাকে বায়নারি বলা হয় বায়নারি কথা অর্থ হচ্ছে ডি ডবল ঠিক আছে দুটো হয়ে যাচ্ছে একটা কোষ থেকে দুটো উৎপন্ন হচ্ছে আর এই যে লাস্টে দেওয়া আছে মাল্টিপল ফিশন বা এটাকে বায়নারি ফিশন বলা একে মাল্টিপল ফিশন বা একাধিক বিদরণ বলা একে কী হয় এখানে কি একটা থেকে অনেকগুলো কোষ উৎপন্ন হয় ঠিক আছে এটা প্রোটিস্টে দেখা যায় এটা মেনলি দেখা যায় প্রোটিস্টে ঠিক আছে প্রটিসটাতে এটা মেনলি তোমাদের দেখা যায় এটা প্রথম কথা আচ্ছা এগুলো গেলে এবার দেখো অযৌন রিপ্রোডাকশান কাকে বলে এই যে বাইনারি বিতরণ বললাম এই যে মাল্টিপল ফিজন বললাম এগুলো সবই হচ্ছে তোমাদের অযৌন প্রজনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশান আসেক্সুয়াল রিপ্রোডাকশানের মেন বৈশিষ্ট্য হচ্ছে সেখানে পুঙ্গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলন হয় না ঠিক আছে এটা প্রথম কথা দু নম্বর জিনিস সেটা কি সেখানে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের কোনো ব্যাপার নেই সমসংখ্যক ক্রোমোজমি উৎপন্ন হয় ঠিক আছে ডিপ্লয়েড থেকে যে হ্যাপ্লয়েড হয় অর্থাৎ এখানে টু এন থাকে সেটা যে এখানে এন হয়ে যাচ্ছে হাফ হয়ে যাচ্ছে এই ক্রোমোজোমের এই হাফ হওয়াটা কিন্তু অ্যাসেকশুয়াল রিপ্রোডাকশানে কিন্তু দেখা যায় না ঠিক আছে তো এরকম প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি সেক্সুয়াল রিপোডাকশানের মূল বৈশিষ্ট্য নিজের কোনটি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মূল বৈশিষ্ট্য ঠিক আছে তো এই ব্যাপারগুলো কিন্তু খাতায় লিখো ওকে এতগুলো যা বলে দিচ্ছি সব কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস এটা আর এবং ব্যাকটেরিয়াতে দেখা যায় যেমন ইকোলাইতে বাউন্ডারি বিতরণ হয় ঠিক আছে ইকোলাইতে বাউন্ডারি বিতরণ হয় এটা মনে রাখবে এবং ইকোলাই কি করে প্রতি কুড়ি ঘন্টায় নিজেকে কি করে একটা সেল থেকে দুটো সেল তৈরি করে ঠিক আছে ইকোলাইয়ের ক্ষেত্রে যেমন টিউবার কিউলোসিস প্রতি হানড্রেড ঘন্টায় একশো ঘন্টায় কি করে একটা থেকে দুটো সেল তৈরি করে ঠিক আছে টিউবার কিউবলোসিস টিভি হওয়ার জন্য যেটা কাজে মানে যে ব্যাকটেরিয়া দায়ী তো এরকম ধরনের প্রশ্ন আসতে পারে তো সেক্সুয়াল রিপ্রোডাকশান মাল্টিপিল ফিজন বাইনারি ফিজন সব তোমাদের আলোচনা করলাম নেক্সট পরের প্রশ্নে যাচ্ছি নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের ড্যাশ হলো উদ্ভিদের পুরুষ প্রজননতন্ত্রের একটি অংশ তো তোমাদের আমি ফুলের বিভিন্ন অংশ করেই দিয়েছি যারা দেখোছ তাদের জন্য এটা এক সেকেন্ডের প্রশ্ন ঠিক আছে সেটা হচ্ছে তোমাদের পুঙ্কেশ্বর বা স্টামেন ঠিক আছে পুংকেশর বা স্টামেন হচ্ছে কি উদ্ভিদের পুরুষ প্রজননতন্ত্রের একটা অংশ গর্ভদণ্ড গর্ভমুণ্ড এগুলো স্ত্রী প্রজননতন্ত্রের অংশ ঠিক আছে গর্ভদণ্ড গর্ভমুণ্ড এগুলো কি স্ত্রী প্রজনতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অংশ ইন প্লান্টস ঠিক আছে আচ্ছা ডিম্বাশা এগুলো সবই আচ্ছা নেক্সট পয়েন্টটাই চলো সেটা হচ্ছে তোমাদের ফাইটো হরমোন ফাইটোহরমোন মানে হচ্ছে উদ্ভিদ হরমোন প্লান্ট হরমোন ব্যাসা কিছু না প্লান্ট হরমোন ঠিক আছে ফাইটো হরমোন আর কিছু না উদ্ভিদ হরমোন বা প্লান্ট হরমোন ওকে এবার এই যে ফাইটো হরমোনগুলো আছে এই ফাইটো হরমোনগুলো বিশেষ করে কি করে সেটা হচ্ছে উদ্ভিদের যে শারীরবৃত্তীয় কাজকর্ম তাকে রেগুলেট করে লাস্টের যে বাংলাটা আছে সেটা বাংলাটা একটু ঠিকঠাক বাংলা নয় তো এটাকে যদি ভালো বাংলায় পরিণত করা যায় রেলের বাংলা এরকমই হয় তো ভালো বাংলায় পরিণত করা যায় তাহলে তুমি বলতে পারো যে উদ্ভিদের যে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো আছে তাকে রেগুলেট করে হচ্ছে ফাইটো হরমোন বা প্লান্ট হরমোনগুলো ঠিক আছে যেমন অ্যাপসেসিক অ্যাসিড নাম শুনেছো তোমরা একটু ভালো করে লিখে দিই সরি অ্যাপসেসিক অ্যাসিড ঠিক আছে অ্যাসিড 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 যেমন অ্যাসিটিক নাম শুনেছ হয়তো ঠিক আছে যেমন অ্যাসিটিক অ্যাসিড ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অ্যাকচুয়ালি অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে এগুলো এগুলো হচ্ছে সব কিন্তু তোমাদের উদ্ভিদ ধর্ম যেমন জিবেরালিন যেমন সাইটোকাইনিন এরা কি এরা হচ্ছে সব তোমাদের উদ্ভিদের ফল ঠিক আছে আচ্ছা নেক্সট পয়েন্টটা চলো আচ্ছা কোনো প্রজাতিতে প্রাণী সংখ্যা বজায় রাখার জন্য এবং তাদের বিলুপ্তি রোধ করার জন্য কি প্রয়োজন প্রয়োজন এক প্রাণী থেকে অনেকগুলো প্রাণীর উৎপত্তি আর সেটা হয় কিভাবে সেটা হয় আমরা জানি রিপ্রোডাকশানের মাধ্যমে অর্থাৎ জননের মাধ্যমে ঠিক আছে রিপ্রোডাকশানের মাধ্যমে বা কিসের মাধ্যমে হয় জননের মাধ্যমে ঠিক আছে রিপ্রোডাকশান দুই প্রকারের হয় সেক্সুয়াল রিপ্রোডাকশান অ্যান্ড আসেক্সুয়াল রিপোডাকশান যেটা তোমাদের একটু আগে বললাম তো এক প্রাণী থেকে বিভিন্ন প্রাণীর উৎপত্তি কিন্তু রিপ্রোডাকশান বা প্রজনন বা জননের মাধ্যমে হয় আচ্ছা নেক্সট পয়েন্টটা চলো নেক্সট তোমাদের বলছে ড্যাশ একটি বহুকোষী বিশি মানে বহু কোষ বিশিষ্ট জীব যেটা তোমাদের মনে রাখতে হবে অ্যাগাকারিস সরি অ্যাগারিকাস হচ্ছে তোমাদের বহুকোষী একটি জীব এটা হচ্ছে তোমাদের ফাঙ্গাস ফাঙ্গি এর যে কিংডম সেটা হচ্ছে ফাঙ্গি ঠিক আছে যেটা ফাঙ্গি একটা বা ফাঙ্গাস বলতে পারো ঠিক আছে প্যারামেসিয়াম প্যারামেসিয়াম হচ্ছে এক কোষি মনে রাখবে প্যারামেসিয়াম কিন্তু এক কোষি ঠিক আছে ইউনিসেলার সাইনো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে প্যারামেসিয়াম ও ব্যাকটেরিয়া সাইনো ব্যাকটেরিয়া এরা এরা এই যে সাইনো ব্যাকটেরিয়া মাইক্রোপ্লাজমা এরা সবই হচ্ছে তোমাদের এক কোষি ঠিক আছে এরা সবই হচ্ছে তোমাদের কি এক কোষি শুধুমাত্র এগারিকাস হচ্ছে তোমাদের ফাঙ্গির মধ্যে পড়ে যেটা হচ্ছে তোমাদের কি কোষী ঠিক আছে প্লাজমা কিন্তু একটা ব্যাকটেরিয়া প্লাজমা কিন্তু একটা ব্যাকটেরিয়া আচ্ছা পর চলো মানব শরীরে বিদ্যমান একটি যোগকলা হলো মানব শরীরে বিদ্যমান একটি যোগকলা যাকে বলা হয় কানেকটিভ টিস্যু এই ইংরাজিগুলো কিন্তু খেয়াল রাখবে পরীক্ষার সময় কানেকটিভ টিস্যু শব্দটা তুলে দিতে পারে সেটা হচ্ছে তোমাদের হাড় ঠিক আছে হাড় কাটিলেজ এগুলো হচ্ছে তোমাদের কানেকটিভ টিস্যু অর্থাৎ বিভিন্ন অঙ্গ বা প্রত্যঙ্গকে যুক্ত করে যারা ঠিক আছে তাদের কাছকে যারা যুক্ত করে ফাংশানকে যারা যুক্ত করে এবং তাদেরকে সাপোর্ট যারা দেয় তাদেরকে বলা হয় কানেকটিভ টিস্যু যেমন আমরা জানি লিকুইড কানেকটিভ টিস্যু হচ্ছে কি তরল যোগ করা লিকুইড কানেকটিভ টিস্যু কী সিটি বলে লিখলাম সেটা হচ্ছে ব্লাড ঠিক আছে আমাদের শরীরে লিকুইড কানেকটিভ টিস্যু কি সেটা হচ্ছে তোমাদের ব্লাড আচ্ছা নেক্সট পয়েন্টটা চলো এটা হচ্ছে ওপারিনের জীবনের সৃষ্টি সংক্রান্ত তত্ত্ব যার সঙ্গে সম্পর্কিত ওপারিন যেটা বলেছেন সেটা হচ্ছেন উনি বলেছেন যে প্রথমে তৈরি হয়েছিল অ্যামিনো অ্যাসিড ঠিক আছে প্রথমে তৈরি হয়েছিল অ্যামিনো অ্যাসিড অ্যামি সরি একটু মানটা ভুল হয়েছে অ্যামিনো অ্যামিনো অ্যাসিড ঠিক আছে প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড মানি বলতে পারো প্রোটিন তারপর কি হয়েছে বিভিন্ন রকমের যে পলিমারগুলো আছে বিভিন্ন রকম তারা তৈরি হয়েছে এবং সেখান থেকেই ফাইবার উৎপন্ন হয়েছে এবং সেখান থেকেই কিন্তু বিভিন্ন সেল এবং বিভিন্ন অর্গান সেল থেকে অর্গান ঠিক আছে উৎপন্ন হয়েছে অর্থাৎ পুরোটাই কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশান বা কেমিক্যাল এভলিউশনের মাধ্যমে উৎপন্ন হয়েছে এটা ওপানিনের মত তো অর্থাৎ এখানে হবে তোমাদের কি রাসায়নিক বিবর্তন ওনার মতে প্রথমে অ্যাসিড তৈরি হয়েছিল ঠিক আছে তার সঙ্গে যুক্ত হয় পলিমার বা ওইটা দিয়ে পলিমার তৈরি হয় সেখান থেকে ফাইবার উৎপন্ন হয় সেখান থেকে বিভিন্ন কোষ বা বিভিন্ন কোষাঙ্গনে এবং তার থেকে বিভিন্ন জীবের উৎপত্তি হয়েছে এটা টোটালটাই কিন্তু একটা রাসায়নিক বিবর্তন অর্থাৎ ইন ইনগ্যানিক অর্গানিক যে পুরো জগৎ আমরা দেখি অর্থাৎ যে জৈব জগৎ আমরা দেখি সেটা পুরোটাই অজৈব থেকে এসছে ইন থেকে অর্গানিকের উৎপত্তি হয়েছে এটাই উনি বলেন ঠিক আছে আচ্ছা নেক্সট পথটা চলো পথটা তোমাদের বলছি একটি ফুলের প্রজনন অংশগুলো হলো একটি ফুলের প্রজনন অংশ হচ্ছে তোমাদের পুংকেশর এবং কার্পেল ঠিক আছে আমি তোমাদের আগের দিনেও করিয়েছি যে একটা ফুলকে যদি তুমি ডিভাইড করো তাহলে এই হচ্ছে তোমাদের পুংকেশর আমি তোমাদের বলেছিলাম এই হচ্ছে তোমাদের ঠিক আছে টোটালটা হচ্ছে তোমাদের পুংকেশর মাঝ একদম মাথায় তোমাদের রয়েছে হচ্ছে পরাগধানি তার মধ্যে থাকে হচ্ছে পরাগ ঠিক আছে আর এই হচ্ছে তোমাদের এটাকে বলা হয় তোমাদের পুংদণ্ড আর তার ঠিক পাশে তোমাদের থাকে হচ্ছে গর্ভধানী ঠিক আছে দেখো এই যে কার্পেল ঠিক আছে এই কার্পেলকে অনেকগুলো কার্পেল মিলে তৈরি হয় পিস্টিল এগুলো তোমাদের সব কিন্তু আমি আগের দিন করিয়েছি যারা দেখো নি তাদের জন্য নিচে কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি যেগুলো আমি ক্লাস করার সেগুলো আমি ভালো করে ব্যাখ্যা করে দিচ্ছি আর যেগুলো ক্লাস ডিটেলসে করে রেখেছি সেগুলো আমি কিন্তু অ্যান্সার বলে চলে যাচ্ছি ঠিক আছে কারণ অনেকটা করাতে হবে আমাকে ওকে এটা মনে রাখবে তো এই হচ্ছে তোমাদের টোটাল অংশ এটাকে বলা হয় গর্ভমুণ্ড এটাকে বলা হয় গর্ভদণ্ড এটাকে বলা হয় ওভারি ঠিক আছে গর্ভ মুন্ড ইংরেজি হচ্ছে তোমাদের স্টিগমা স্টিগমা গর্ভদণ্ড হচ্ছে তোমাদের স্টাইল আর এটা তো জানো ওভারি ঠিক আছে এগুলো তোমাদের একটুখানি পরে রাখতে হবে কারণ ইম্পর্ট্যান্ট পার্ট পরীক্ষা কিন্তু পড়ছে আচ্ছা নেক্সট চলো পরেরটায় যাব নেক্সট হচ্ছে বলছে মানুষের অনৈচ্ছিক কাজ যেমন রক্তচাপ লালাপড়া বমি হার্ট বিট যেটা এখানে দেওয়া নি হার্ট বিট নিয়ন্ত্রণ ঠিক আছে হার্টবিট তারপরে পাকস্থলীর যে সংকোচন ঠিক আছে এই যে ব্যাপার বা পাকস্থলীর যে ক্ষুদ্রান্ত বৃহতান্তের মধ্যে দিয়ে যে খাবারের যে গমন সেটা কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারি না ঠিক আছে তো সেই ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো কে নিয়ন্ত্রণ করে আমাদের মাথায় সেটা হচ্ছে মেডুলা নিয়ন্ত্রণ করে বা মজ্জা ঠিক আছে মেডুলা হচ্ছে তুম আমাদের যে স্পাইনাল কর্ড আছে আর আমাদের যে মস্তিষ্ক আছে দুটোর যে কানেকশান পয়েন্ট সেটা হচ্ছে তোমাদের মেডুলা ঠিক আছে সেটা হচ্ছে তোমাদের কি মেডুলা আগের দিনও আমি তোমাদের এরকম ধরনের একটা কোশ্চেন করেছিলাম এটা আগের দিনও কিন্তু ছিল এই টাইপের ছিল কিন্তু এখানে ডিফারেন্ট টাইপসের লাইনটা ছিল বলে এখানে তোমাদের আরেকবার আমি দিয়েছি ওকে চলো নেক্সট পয়েন্টটায় আচ্ছা নেক্সট পরেরটা গাছপালায় বামনত্বের দ্বারা নিয়ন্ত্রিত করা যায় সরি গাছপালায় বামনত্ব এর দ্বারা নিয়ন্ত্রিত করা যায় আচ্ছা গাছপালায় বামনত্ব মানে ডুয়ার বা ডুয়ার নেস এখানে বলেছে বা ডুয়ার ফিজিমও বলা সেটা কিসের দ্বারা নিয়ন্ত্রিত করা হয় জিব্রেলিন অ্যাসিড প্রয়োগ করে কিন্তু এটাকে নিয়ন্ত্রিত করা হয় ঠিক আছে ইথিলিন ব্যবহার করা হয় ফল পাকাতে ঠিক আছে টু রাইপেন দ্য ফ্রুট ফল রেখে দিচ্ছি তোমাদের ফল পাকাতে ঠিক আছে ফল পাকাতে আচ্ছা নেক্সট পয়েন্টটাই চলো সেটা হচ্ছে তোমাদের ড্যাশ বংশগতির বাহক উপাদান ডেফিনেটলি বংশগতির ধারক বাহক কাকে বলা হয় জিনকে বলা হয় এটা অ্যান্সার হবে সহজ প্রশ্ন ছিল নেক্সট পয়েন্টটায় ড্যাশকে প্রচুর পরিমাণে তন্তু ড্যাশে প্রচুর পরিমাণে তন্তু বা হোয়াইট ফাইবার থাকে দেখো বলে দিই হোয়াইট ফাইবার পাওয়া যায় হচ্ছে কন্ডরা বা টেনডনে ঠিক আছে কন্ডরা বা টেনডনে কী হয় হোয়াইট ফাইবার পাওয়া যায় এবার দেখো লিগামেন্ট কিন্তু কি হয় বোন টু বোন অর্থাৎ হাড়কে হাড়ের সাথে জোরে লিগামেন্ট এটা কিন্তু পরে খুব বোনকে বোনের সঙ্গে জোরে সেই কানেকটিভ টিস্যুর নামকে সেটা হচ্ছে আমাদের লিগামেন্ট ঠিক আছে আর টেন্ডন বা কন্ডোরা এটা হচ্ছে মাসেলকে জোরে হচ্ছে তোমাদের বোনের সাথে ঠিক আছে অর্থাৎ পেশিকে পেশি পেশিকে তোমাদের জোরে হচ্ছে কার সাথে হাড়ের সাথে পেশিকে জোরে হচ্ছে হাড়ের সাথে আরটা থাকে সেটা হচ্ছে ফ্যাসি ঠিক আছে এ কী করে এ হচ্ছে মাসেলকে মাসেলের সাথে জোরে এম টু এম মাসেলকে কী করে মাসেলের সাথে জোরে এই তিনটে পয়েন্টের মনে রাখবে ভীষণভাবে কিন্তু পরীক্ষায় পড়ে আচ্ছা কাটিলেজ কি কাটিলেজ হচ্ছে বড় বড় আমাদের যে হাড় থাকে সেই বড়ো হাড়গুলো যখন আরেকটা বড় হাড়ের সঙ্গে যুক্ত হয় তখন দুটো হাড়ের মাঝখানে একটা সফটনেস থাকার দরকার হয় কারণ দুটো হাড়ের মধ্যে কি হয় ঘর্ষণ হতে পারে এবং হাড়ের ক্ষয় হতে পারে তো কার্টিলেজ কি করে এই সফট যে জায়গাটা তৈরি করে কিন্তু কার্টিলেজ একটা স্পঞ্জের মতো কাজ করে ঠিক আছে তরুণাস্ত্রী বা কাটিলেজ ঠিক আছে আশা করি বুঝতে পারছো অর্থাৎ জয়নিংয়ে যে বড়ো বড়ো হাড়ের যে যে বলতে পারো যে একদম ধার বা কিনারা তাদের তারা যাতে ঘর্ষণের নষ্ট না হয় তাদের জন্য কিন্তু কার্টিলেজ সেখানে থাকে যেমন আমাদের দুটো হাঁটুর যে হাঁটু যেখানে ওখানে কিন্তু কাটিলাইজ থাকে ঠিক আছে যেখানে এখানে আমরা আমাদের হাড় ভাঁজ হয় সেখানে সেখানে সব জায়গাতেই কিন্তু কাটিলেজ থাকে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আচ্ছা এখানে আর কিছু বলা নেই তাহলে তোমার তিনটে জিনিস বলে ইনফ্যাক্ট চারটে এক হচ্ছে ফ্যাসিয়া এটা হচ্ছে মাসেল টু মাসেল যেখানে তোমাদের লিগামেন্ট হচ্ছে বোন টু বোন কন্ডরা বা টেন্ডন হচ্ছে তোমাদের মাসেল টু বোন আর কাটিলাইজ হচ্ছে দুটো বড় বড় হাড় বা যেখানে যেখানে আমাদের হাড় ভাঁজ হয় তার মাঝখানে হারকে প্রোটেকশান দেওয়ার জন্য সফটনেস থা যে সফট যে হারটা থাকে বলতে পারো তরুণ অস্থি সেই অস্থিটাকে আমরা কী বলি কাটরেজ বলি নেক্সট পয়েন্টটা চলো সেটা হচ্ছে ডিম্বাশয় থেকে জ্বর পর্যন্ত ডিম্বাণু বহন করে কে দেখো ডিম্বাশয় থেকে জ্বরই পর্যন্ত ডিম্বাণু বহন করে কিন্তু ওভি ডাক্ট যাকে আমরা ফেলোপিয়ান টিউবও বলি আমি তোমাদের টোটাল হিউম্যান রিপ্রোডাকশান করিয়ে দিয়েছি ঠিক আছে সেখানে আমি সব তোমাদের ব্যাখ্যা করেছি না মানুষ পর্যন্ত অন্তত তিনটে ভিডিওতে আমি করিয়েছি এত বড় চ্যাপ্টার ওই জন্য আমি তিনটে ভিডিওতে তোমাদের করিয়েছি ফেলোপিয়ান টিউব কিন্তু বলা হয় একে ঠিক আছে ফেলোপিয়ান টিউব কিন্তু এখানে বলা হয় এবং এই ফেলোপিয়ান টিউবেই কিন্তু ফার্টিলাইজেশন হয় ঠিক আছে ফার্টিলাইজ বলে লিখছি ফার্টিলাইজ যে হয় এগ যে ফার্টিলাইজ হয় ডিম্বাণু যে শুক্রাণু দ্বারা কিন্তু ফার্টিলাইজ হচ্ছে সেটা কিন্তু এই ফেলোপিয়ান টিউবের মধ্যেই হয় ঠিক আছে আচ্ছা নেক্সট পয়েন্টটাতে চলো সচল জীবাণু সেলকে কি বলা হয় সেটাকে বলা হয় মেল গ্যামেট ঠিক আছে বা মোটাইল যে জাম সেল তাকে বলা হয় মেল গ্যামেট অ্যাকচুয়ালি কি হয় ডিম্বাণু কিন্তু এক জায়গায় স্থির থাকে ঠিক আছে সেখানে কিন্তু শুক্রাণু গিয়ে তাকে ফার্টিলাইজ করে অর্থাৎ চলমান কিন্তু শুক্রাণু হয় বা মেল গ্যামেটগুলো কিন্তু চলমান হয় স্পার্ম হিউম্যানের ক্ষেত্রে স্পার্ম নেক্সট পয়েন্টটা চলো কি বলছে তোমাদের নিম্নলিখিত উদ্ভিদ টিস্যুগুলির মধ্যে কোনটি কোষ বিভাজন করতে সক্ষম দেখো আমরা জানি যে প্লান্ট টিস্যু অর্থাৎ উদ্ভিদের যে টিস্যু সেটা কিন্তু দুই প্রকারের হয় মেনলি এক হচ্ছে তোমাদের বিভাজন হতে পারে একটা হচ্ছে বিভাজন হয় না ঠিক আছে তো এই যে প্যারেনকাইমা এই যে জাইলেম এই যে স্কল্যারেন কাইমা কোলেনকাইমা এরা হচ্ছে সব পারমানেন্ট টিস্যু মানে এরা কিন্তু বিভাজিত হতে পারে না ঠিক আছে যার মধ্যে প্যারেনকাইমা স্ক্যালেনকাইমা এবং কোলেনকাইমা কোলেন কাইমা এরা হচ্ছে তোমাদের সিঙ্গেল সরি সিম্পল সিম্পল পারমানেন্ট টিস্যু ঠিক আছে কোলেন কাইমা এটা হচ্ছে তোমাদের কি সিম্পল পার্মানেন্ট টিস্যু সিম্পল আর জাইলেম আর ফেয়েম তোমরা নাম শুনেছো এরা হচ্ছে তোমাদের কি কমপ্লেক্স বা জটিল পারমানেন্ট টিস্যু ঠিক আছে আমি আগের দিনে তোমাদের এটা বলেছিলাম আর স্টেম মানে হচ্ছে ভাজক কলা মানে এরা বিভাজিত হতে পারে ওই জন্যই এদেরকে স্টেম বা মেরিসমেটিক টিস্যু বলা হয় ভাজক কলা ঠিক আছে তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে চার এখানে কারেক্ট অপশান হবে আচ্ছা নেক্সট পয়েন্টটা চলো কি বলছে সবথেকে উপযুক্ত বিকল্পের সাথে রিক্ত স্থানটি পূরণ করো আচ্ছা খুব ভালো প্রশ্ন এখানে জিনোটাইপ আর ফিনোটাইপ তো দিয়ে তোমাদের পছন্দ দেখো জিনোটাইপ কাকে বলা হয় জিনোটাইপের ওপর ডিপেন্ড করে ফিনোটাইপ একটা মানুষকে একটা মানুষকে তুমি মোটা দেখছো ঠিক আছে একটা মানুষকে তুমি কি দেখছো মোটা দেখছো তো একটা মানুষকে যে মোটা দেখছো এটা হচ্ছে ওর ফিনোটাইপ জিনের যে যে বৈশিষ্ট্যের জন্য মানুষটা মোটা সেটা হচ্ছে জিনোটাইপ ঠিক আছে ফিনোটাইপকে বারে থেকে দেখা যায় একটা মানুষকে তুমি ফর্সা এবং মোটা দেখছো তাহলে ফর্সা আর মোটা কোনো একটা কিছুর জন্য জিনে একটা বৈশিষ্ট্যের জন্যই তো সে ফসার মোটা তো যেটা তুমি দেখছো ওটা হচ্ছে ফিনোটাই ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স ওটাকে বলা হয় ফিনোটাইপ আর যে জিনের যে বৈশিষ্ট্যের জন্য ওকে ওইরকম দেখতে তাকে বলা হয় জিনোটাইপ ঠিক আছে এবার দেখো এখানে তোমাদের লম্বা আর কুঞ্চিত আর খর্ব আর গোলাকার নিয়েছে তাহলে এই দুটোকে খেয়াল করো ঠিক আছে বড় টিকে আমরা বলছি লম্বা টল ঠিক আছে আর ছোট যেটি ছোট ছোটো মানে হচ্ছে শট অর্থাৎ খর্ব মানে কি খর্ব শর্ট ঠিক আছে শটকে আবার ডোয়ারফ বলা হয় বেটে বলা হয় ঠিক আছে আর বড় যে আর তাকে সেটা তার মানে হচ্ছে গোলগাল মানে হচ্ছে একটু মোটা সোটা ঠিক আছে ফ্যাটি বলতে পারো ঠিক আছে এখানে রাউন্ড বলেছে আর ছোট যে আর তাকে আমরা বলি স্কিনি এখানে বলা তোমাদের রিঙ্কেল ঠিক আছে অ্যাকচুয়ালি স্কিনি বলা হয় স্কিনি ঠিক আছে আচ্ছা এবার মনে রাখবে যখন কোনো কিছুতে বড়টি থাকবে তার মানে তার এই যে লম্বা বৈশিষ্ট্যটা প্রকট হয়েছে মানে তাকে দেখতে লম্বা লাগবে আর তার ভেতরে যেটা প্রকাশিত হয়নি সেটা হচ্ছে ছোটটি মানে শর্ট ঠিক আছে তা এখানে দেখো তোমাদের দুটোই ছোট আছে তার মানে তার প্রকট বৈশিষ্ট্য হচ্ছে শটে আছে ঠিক আছে দুটোই শট তার মানে তার প্রকট বৈশিষ্ট্য কি শর্ট ক্লিয়ার হয়েছে দুটোই যখন ছোট তার মানে সে শর্টই হবে কিন্তু দেখতে পাচ্ছি একটা তার আর কি রয়েছে তার বড় রয়েছে তার মানে তার মোটা বা গোলগাল যে ব্যাপারটা সেটা কিন্তু তার শরীরের ভেতর দেখা যাচ্ছে ঠিক আছে তো একটা আর যখন বড় তার মানে সে কী হবে বেটে হবে এবং সে গোলগাল হবে সেটাই এখানে বলা যায় খর্ব এবং গোলগাল যদি এটা টি এরকম থাকতো ঠিক আছে তার মানে সে লম্বা হতো এবং তার সঙ্গে সে কী হতো সে কিন্তু মোটা হতো মানে গোলগাল হতো কারণ দেখতে পাচ্ছি একটা টি কী রয়েছে এখানে বড় রয়েছে তার মানে তার প্রকট বৈশিষ্ট্য হচ্ছে যেটা বড় ওটি মানে টল হচ্ছে সে এবং সেটা লোকে দেখছে যে সে টল ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে এর ওপর আমি ক্লাস করাবো এটা তোমাদের যে জেনোটাইপ এবং ফেনো যে চ্যাপ্টার আছে বংশগতি তার উপরে এটা দেওয়া হয়েছে প্রশ্ন আচ্ছা নেক্সট পয়েন্টটায় চলো নেক্সট হচ্ছে তোমাদের যে ভিটামিনের অভাবে অত্যাধিক রক্তপাত হয় সেটা হচ্ছে তোমাদের ভিটামিন কে ঠিক আছে ভিটামিন কে অভাবে অত্যাধিক রক্তপাত হয় আচ্ছা কতগুলো জিনিস এখানে বলে দিই তোমরা তো জানো যে ভিটামিন বি মেনলি ভিটামিন বি কে হচ্ছে দুভাবে ভাগ করা যায় এটা হচ্ছে বি ওয়ান আরও হয় তবে মেনলি ভিটামিন বি ওয়ান আর বি টু ঠিক আছে তো বি ওয়ানকে বলা হয় থায়ামিন এর যে রাসায়নিক নাম সেটা হচ্ছে তোমাদের থায়ামিন আচ্ছা আর বি টু হচ্ছে তোমাদের রাইবো ফ্লাভিন ঠিক আছে রাইবো ফ্লাভিন ভিটামিন কে ভিটামিন এর নাম হচ্ছে ফাইলো কুইনন ঠিক আছে ফাইলো কুইনন একে বলা হয় অ্যান্টি হ্যামারেজিক হরমোন অ্যান্টি হ্যামারেজিক হ্যামারেজ কথার মানে হচ্ছে রক্তপাত অ্যান্টি হ্যামারেজিক কেন কারণ সে রক্তপাত ঘটাতে মানে রক্তপাতটাকে বন্ধ করে সেই জন্য একে বলা হয় অ্যান্টি হ্যামারেজিক হরমোন ফাইলো কুইনন ভিটামিন এ ঠিক আছে ভিটামিন এ হচ্ছে এর নাম হচ্ছে রেটিনোল রেটিনল আগের দিনও বলেছিলাম যে আমাদের যে নাইট ব্লাইন্ডনেস বা জেরাফ থালমিয়া ঠিক আছে জেরাফ থালমিয়া বেসিক্যালি কি যে আমাদের যে চোখে দেখবে একটা জল জলে ভাব থাকে অর্থাৎ একটা ব্যাপার থাকে সেটা চলে যায় কর্নিয়া শুকিয়ে যায় তখন জেরাফ থালমিয়া হয় তো এই ভিটামিন এ কিন্তু ওইটাকে রোধ করে ঠিক আছে এবং নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ কিন্তু এর অভাবে হয় ঠিক আছে রাতকানা রোগ আচ্ছা ভিটামিন সি এটা হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড ঠিক আছে অ্যাসকারবিক অ্যাসিড এর রাসায়নিক নাম অ্যাসকারবিক অ্যাসিড স্কারভি হয় এর হবে কি হয় স্কারভি স্কারভি ঠিক আছে সবই লিখে দিলাম মোটামুটি আচ্ছা নেক্সট পয়েন্টটা চলো আচ্ছা পরেরটা দেখো বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি যৌন এবং অযৌন উভয়ভাবেই প্রজনন করে ঠিক আছে দেখো যৌন আর অযৌন উভয়ভাবেই প্রজনন করে কে হাইড্রা হাইড্রা যখন যৌন জনন করে তখন কি করে সে তার দেহ থেকে ফ্রিলি অভিলগুলোকে কি করে নির্গত করে এবং তারা ঘুরে বেড়ায় পরবর্তীকালে অন্য আরেকটা হাইড্রার জাম সেল দ্বারা তারা কি করে ফার্টিলাইজড হয় ঠিক আছে বা নিষিক্ত হয় এটা গেল ওর যৌন জনন পদ্ধতি আর অজৌনজনন পদ্ধতিতেও কী করে ও বাট তৈরি করে যাকে বলা হয় বার্ডিং প্রসেস ঠিক আছে এটা অরসব পরীক্ষা পড়ে যে হাইড্রা যে পদ্ধতিতে জনন করে তার নাম কি তাকে বলা হয় বার্ডিং বেসিক্যালি হাইড্রা দেখতে এরকম হয় একটু বলে দিই তোমাদের হাইড্রা দেখতে এরকম হয় অনেকটা ঠিক আছে এরকম এরকম হয় এবার হাইড্রা কি করে তার দেহের পাশে আরেকটা একটা ছোটো হাইড্রা তৈরি করে ঠিক আছে যেমন ফুলের কুলি তৈরি হয় ঠিক সেরকম এইটা কি হয় যখন ম্যাচিওর হয় তখন এটা কি হয় এর গা থেকে আলাদা হয়ে যায় এবং আরেকটা জায়গায় বসে যায় এবং এটা কি করে আবার ওই আগের হাইড্রার মতো শরীর তৈরি করে এই প্রসিডিওরকে বলা হয় বার্ডিং পসিডিওর ঠিক আছে এটাকে কি বলা হয় বার্ডিং তা হাইডা কিন্তু যে পদ্ধতিতে অজন জনন করে বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে সেই প্রসেসটাকে বলা হয় বার্ডিং পসিডিওর ঠিক আছে এটা মনে রাখবে নেক্সট পয়েন্টটা চলো তোমাদের বলেছে যে টেক্সোনভির শ্রেণীবিভাগের মৌলিক ইউনিট কী মৌলিক ইউনিট মানে হচ্ছে বেসিক ইউনিট যেটা বেজে থাকে সেটা হচ্ছে আমাদের পিসিস ঠিক আছে এর যে ওপরে যেটা থাকে সেটা হচ্ছে বলা হয় জেনাস যাকে বাংলা বলা হয় গন তার ওপরে যেটা থাকে তাকে বলা হয় ফ্যামিলি ঠিক আছে প্রথমে স্পিসিস তারপর জেনাস তারপরে হয় ফ্যামিলি ঠিক আছে তার উপরে যেটা থাকে তাকে বলা হয় অর্ডার ঠিক আছে এভাবে কী করে উঠতে থাকে এইভাবেই তোমাদের কিন্তু সবার নিচে কে থাকে স্পিসিস থাকে ওই জন্য বলা হয় বেজ ইউনিট বা বেসিক ইউনিট আর একদম উপরে কি থাকে লাইফ থাকে ঠিক আছে একদম উপরে কি থাকে লাইফ থাকে আচ্ছা নেক্সট পয়েন্টটা চলো বলেছে একটি উদ্ভিদের মধ্যে নিম্নলিখিত কোনটি বীজে রূপান্তরিত হয় ঠিক আছে তো উত্তর কী হবে তোমাদের এখানে অভিউল বলেছে যদি অভিউল না থেকে যদি ডিম্বাশয় থাকতো তাও তোমরা রাইট দিতে পারতে ঠিক আছে কারেক্ট অ্যান্সার অভিউল না হলে ডিম্বাশয়কে তোমরা রাইড দিতে পারতে ঠিক আছে যদি না থাকতো আচ্ছা পরেরটায় চলো আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের পরের প্রশ্ন কোন স্থায়ী টিস্যু উদ্ভিদকে শক্ত ও দৃঢ় করে সেটা হচ্ছে তোমাদের হবে স্কারেন কাইমা ঠিক আছে এটা তোমাদের হবে কি স্কারিন কাইমা দেখো স্কারেন কোষ হচ্ছে ডেড হয় মৃত কোষ হয় ঠিক আছে ক্যারেনকাইমার যে কোষ সেটা হচ্ছে মৃত হয় ক্যারেন কাইমা ছাড়াও আরো দুটো মানে থাকে টিস্যু একটা হচ্ছে তোমাদের কোলেনকাইমা কোলেন কাইমা কোলেনকাইমা কী করে কোলেন কাইমার কোষ হচ্ছে তোমাদের জীবিত কোলেন কাইমা এবং প্যারেন কাইমা এখানে প্যারেন কাইমাটা তোমরা দেখতে পাচ্ছ নিচে তোমাদের দেওয়া আছে প্যারেন কাইমা ঠিক আছে দেখো এই কোলেন কাইমা আর প্যারেন কাইমা এদের কোষ কিন্তু তোমাদের জীবিত হয় ঠিক আছে এদের কোষ কী হয় জীবিত হয় ডেড হয় না এটা প্রথম কথা দু নম্বর হচ্ছে কোলেন কাইমা কী করে কোলেন কাইমা হচ্ছে ফ্লেক্সিবেল গাছ যে ফ্লেক্সিবেল হয় তোমরা দেখেছো একটা গাছকে যখন পাতাগুলোকে দোমরাচ্ছ তখন কিন্তু সহজে ভেঙে যায় না প্রথমে তারা বেঁকে যায় এই যে ফ্লেক্সিবিলিটি ঠিক আছে এই যে ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি এটা কিন্তু প্রদান মানে প্রদান করে কে এই কোলেন ক্যামেরায় কিন্তু প্রদান করে ঠিক আছে ফ্লেক্সিবিলিটি নেক্সট হচ্ছে প্যারেন্ট ক্যামেরা প্যারেন্ট ক্যামেরা কী করে স্টোর করে রাখে খাদ্যকে ঠিক আছে স্টোর করে খাদ্য ফুড এটা আর প্যারেন ক্যাবের মধ্যে কিন্তু বড় বড় গহ্বর দেখা যায় যাকে ভ্যাকিউল বলা হয় বড় বড় গহ্বর দেখা যায় এদের ভেতরে ঠিক আছে যাকে কি বলা হয় ভ্যাকিউল বলা হয় ভ্যাকিউল ঠিক আছে তো এই ছোটো ছোটো জিনিসগুলো দিয়েই প্রশ্ন পড়ে প্রশ্ন পড়তে পারে যে কোন পারমানেন্ট টিস্যুর মধ্যে ভ্যাকিউল দেখা যায় কোন পারমানেন্ট টিস্যু স্টোর করে ফুডকে কোন পার্মানেন্ট ইস্যু ফ্লেক্সিবিলিটি দেয় গাছকে কোন পারমানেন্ট ইস্যু রিজিডিটি দেয় গাছকে বা টাফ করে তোলে গাছকে যেটা প্রশ্নটা এখানে পড়েছে সেটা হচ্ছে তোমাদের স্ক্যান কাইমা এই ধরনের প্রশ্ন পরে আমি তোমাদের উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করবো নেক্সট পরের প্রশ্নে চলো সেটা হচ্ছে গ্রোথ হরমোনের কার্যাদি কী দেখো গ্রোথ হরমোন যেমন গ্রোথকে বাড়ায় তেমন গ্রোথকে কিন্তু কমায়ও গ্রোথকে যদি বাড়তেই দেই তাহলে একটা অর্গ্যান বাড়াতো হারে বেড়ে যাবে ঠিক আছে তখন সেই অর্গানটা কী হবে নষ্ট হবে অনেকে তোমরা শুনেছো লিভার বেড়ে যায় এরকম শুনেছো তোমরা ঠিক আছে অর্থাৎ বেশি পরিমাণ বাড়তে দিলে ক্ষতিকারক তো একটা নির্দিষ্ট পরিমাণ বাড়ার পরে তা সে বৃদ্ধিকে রোধও করতে হয় সেটাও কিন্তু করে একটা গ্রোথ হরমোন ঠিক আছে আচ্ছা নেক্সট পরের প্রশ্নে চলো আমরা যা খাই তা থেকে প্রাপ্ত শক্তি এইরূপে সঞ্চিত হয় সেটা হচ্ছে গ্লাইকোজেন হিসাবে এর যে ভাঙন তাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস ঠিক আছে গ্লাইকোজেনোলাইসিস তো গ্লাইকোজেনোলাইসিস কখন প্রয়োজন হয় যখন আমরা ছুটছি বা কোনো মারাত্মক পরিশ্রমের কাজ করছি তখন অতিরিক্ত ওই অংশটা আমাদের বেরিয়ে রক্তে মেশে এবং শক্তি আমাদের দেহকে প্রদান করে এই যে ব্রেকডাউন অব গ্লাইকোজেন একে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস ব্রেকডাউন ঘটে ক্ষয় ঘটে গ্লাইকোজেনের শরীরে সেটা মেশে আচ্ছা নেক্সট পরের প্রশ্ন সেটা হচ্ছে মহিলা প্রজনন সিস্টেমের কোন অংশটি নিজেই প্রতি মাসে বর্ধনশীল শিশুর শিশুকে সযত্নে পালন করে প্রস্তুত করে ঠিক আছে এখানে রেলের বাংলাগুলো একটু অন্যরকমের হয় তো এটা তোমাদের হবে ইউটেরাস বা জরায়ু ঠিক আছে জরায়ুতেই কিন্তু প্রতিস্থাপন হওয়ার পর ইনপ্লান্টেশন হওয়ার পরে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু জরায়ু কিন্তু দেখভাল করে নেক্সট পরের প্রশ্ন চলো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের টেস্টিস থেকে কোন হরমোন নির্গত হয় সোজা প্রশ্ন সেটা হচ্ছে টেস্টোস্টেরন কিন্তু টেস্টিস থেকে নির্গত হয় তো কারেক্ট অপশান হচ্ছে এটা হিউম্যান রিপ্রোডাকশান আমি পুরো করেছি হিউম্যান রিপ্রোডাকশান করিয়েছি সেল ডিভিশন করিয়েছি তারপর আগের দিন তোমাদের ফ্রুটের বিভিন্ন অংশ করেছি সেলের বিভিন্ন অংশ আমি তোমাদের করিয়ে দিয়েছি ফলে সেগুলো তোমরা পার্ট বাই পার্ট কিন্তু দেখে নাও বেসিকটা তোমাদের জানার দরকার কারণ একটা লাইন থেকেও প্রশ্ন হতে পারে নেক্সট হচ্ছে হাইড্রা কোন পদ্ধতিতে প্রজনন করে একটু আগে তোমাদের বলেছি হাইড্রা যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান করে ঠিক আছে এটা কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান বা অযৌনজনক যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান করে সেটা কিন্তু কোরুদ্রমের মাধ্যমে যাকে ইংরাজিতে বলা হয় বাডিং নেক্সট পরেরটাই চলো সেটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার শেষ ধাপটি যেখানে বিভজনরত কোষের ক্রোমোজমগুলি নিরক্ষীয় প্লেটে উপস্থিত হয় এটাকে বলা হয় মেটাফেস ঠিক আছে মেটাফেস হচ্ছে সেই ধাপ যেখানে কিন্তু নিরক্ষীয় প্লেট দেখা যায় আচ্ছা আমি তোমাদের বললাম সেল ডিভিশন করেই দিয়েছি ওখানে মেটাফেস অ্যানাফেস প্রোফেস টেলোফেস নিয়ে আমি তোমাদের ডিটেলস আলোচনা করেছিলাম নিচে সব লিঙ্ক রয়েছে পার্ট বাই পার্ট তোমার সেগুলো থেকে কিন্তু প্রথম কমেন্ট বক্সে ফলো করবে আচ্ছা নেক্সট পয়েন্টটা সেটা হচ্ছে প্রতিস্থাপন হলো একটি প্রক্রিয়া একটু আগেই বললাম ইমপ্লান্টেশন বা প্রতিস্থাপন সেটা হচ্ছে জরায়ুতে জাইগোটের যে সংযুক্তি তাকেই বলা হয় প্রতিস্থাপন ঠিক আছে অ্যালং দ্য লাইন সরি লাইনিং অফ দ্য ইউটেরাস কী করে জাইগোট কী করে অ্যাটাচড হয় ঠিক আছে আচ্ছা নেক্সট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তোমাদের সব আমি করেছিলাম আচ্ছা রক্তের কোন উপাদানটি বর্জ্য খাদ্য কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ইত্যাদি পরিবহন করে সেটা হচ্ছে আমাদের রক্ত প্লাজমা প্লাড আমি তোমাদের করাবো নেক্সট পরের প্রশ্ন ভুনটি যে বিশেষ একটি টিস্যুর মাধ্যমে মায়ের রক্ত থেকে পুষ্টি পায় তাকে কী বলা হয় তাকে বলা হয় প্লাসেন্টা প্লাসেন্টার মাধ্যমেই কিন্তু মায়ের দেহ থেকে জাইগোটে কিন্তু পুষ্টি যায় ঠিক আছে মায়ের দেহে যে খাদ্য প্রবেশ করে সেটা জাইগোটে যে যায় সরলতম হয়ে মানে আরও বেশি সিম্পলিফায়েড হয় ওটা এবং জায়গোটা যে যায় সেটা পরিপূর্ণভাবে যায় প্লাসেন্টার মাধ্যমে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের তিরিশটা ভিডিও সরি তিরিশটা তোমাদের প্রশ্ন আজকে ছিল ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো আর আশা করি খাতায় টুকেছো লাস্ট দিন যে দিন তোমাদের তিনশোটার প্রশ্ন শেষ হবে সেই দিন আমি তোমাদের ডেফিনেটলি পুরোটার পিডিএফ তোমাদের দিয়ে দেবো তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ